হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আজকে, সেটা আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিওটা। আমরা আজকে আসলাম পদ্মা নদী দেখতে, পদ্মার পাড় ব্রিজের ওখানে যে, সেই জন্য মনটা অনেক খারাপ। সমস্যা নেই, আসলে এটা ওনাদের ব্যাপার, ওনারা আমাদের যেখানে নিয়ে যাবে আমাদের তো সেখানে যেতে হবে। তো আসলাম পদ্মার পাড়ে, এটাও মোটামুটি অনেক ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা। ব্রিজ মানে দূরের থেকে দেখা যাচ্ছে, কাছে দেখতে পারি না। তো কি হয়েছে আসলে, আমাদের বাচ্চারা এখানে এসে অনেক খুশি হয়েছে। আমার মেয়ের স্কুল থেকে ওরা কি বলে শিক্ষা ভ্রমণ, ওখানে আর কি আমরা সবাই আসছি। এখানে এসে তো বাচ্চারা খুব খুশি, দেখেন কি সুন্দর জায়গা, ওয়াও অনেক ভালো লাগছে। আমাদের বাচ্চারা তো দেখে লোভ সামলাতে পারছে না, পদ্মা নদীতে গোসল করবে, সেই জন্য ওরা নেংতু হয়েই নেমে গেছে গোসল করার জন্য। খুব আনন্দ করছে, মজা করছে, আমরাও দেখছি ভালোই লাগছে। আসলে এত রোদ যে কিছু কিছু অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও ছিল, আমরা সেগুলো তুলে দেখাতে পারছি না আপনাদের। রোদের কারণে আমার মাথা ধরে গিয়েছিল। এই যে এখানে একটা সাইকেল, অনেক সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে পদ্মা রিসোর্টে, ওরা আমাদের সেখানে ভিতরে নিয়ে গেছে। ওখানকার জায়গাটাও খুব সুন্দর দেখাচ্ছি। এই যে ওখানে গাড়িগুলা দেখাচ্ছে, ওখানে ওটা পার্ক বাচ্চাদের জন্য, আর এখানে পুষ্করিণীর পাড় সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে সবাই বসে গল্প করছে, রেস্ট নিচ্ছে। আর এখানে আমার মেয়ে অনেক মজা পাচ্ছে, ভালো লাগছে, আম্মু অনেক ভালো লাগছে বলছে। হ্যাঁ খেলো, সমস্যা নাই, এখানে ফ্রি সব কিছু। আর এখানে হচ্ছে আপুরা অনেক ক্লান্ত হয়ে গেছে, ওদের সাজগুজ নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখানে বসে বসে ওরা একটু সাজুগুজু করছে, সবাই রেডি হচ্ছে আবার এখান থেকে বের হয়ে যাবে। সেই জন্য এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার বাচ্চা হচ্ছে ঘোড়ার মধ্যে উঠছে, বলছে আর এখানে পারি নেই, কারণ আমার প্রচুর মাথা ধরে গিয়েছিল, মাথা এত ব্যথা করছিল যে আমি আর কোনো ভিডিওই করতে পারি নাই। এই এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।